ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আলোচনা হবে কোরআন ও হাদিস থেকে মৃত্যু, মৃত্যুর অবস্থা এবং মৃত্যুর সময়ে কিছু কিছু হালত, মৃত্যু পরবর্তী কিছু কিছু অবস্থা, যেগুলো আমরা কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসি মৃত্যু যে আবশ্যক এ সম্পর্কে ঐশী বাণী আল্লাহ তাআলার কোরআন কি বলছে। কোরআনে পাকের একটা শব্দ রয়েছে, যে শব্দটা সকলের জন্য আম, সকলের জন্যই এটা প্রযোজ্য, এবং আয়াত বিশিষ্ট এ আয়াতটা তিন জায়গায় রয়েছে, চার নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠা, প্রথম চার নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের মধ্যে রয়েছে। আরেক জায়গায় রয়েছে সূরাতুল আম্বিয়া ১৭ পারার ৩ নম্বর পৃষ্ঠা, আরেক জায়গা ২১ পারার ২ নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত। এই তিন জায়গায় আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ঘোষণা দিচ্ছেন এক এক করে। আমরা আয়াতটা সম্পর্কে জানব এবং এর আগ পিছে যে আয়াতের আরও কিছু অংশ রয়েছে তা সম্পর্কেও জানব। প্রথমে রব বলছেন সূরাতুল আল ইমরানের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। বলি আল্লাহ আকবার, একটু জোরে বলেন আল্লাহ আকবার। কোরআনে পাকের মধ্যে রব বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক জীবই মৃত্যুবরণ করবে। যায়িকাতুল মাউত অর্থাৎ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। وإنما توفون أجوركم يوم القيامة, এরপর কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। কিয়ামত দিবসের কথায় আল্লাহ তাআলা বলছেন যে এই কিয়ামত দিবসে প্রত্যেকের আজর, প্রত্যেকের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে। فمن زحزح عن النار, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে মুক্তিকামী, সেই হবে সফল। সুবহানাল্লাহ। وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন এই দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়ার কিছুই নয়। এই আয়াত থেকে আমরা দুইটা বিষয় পাচ্ছি, এক তো হচ্ছে মৃত্যুর পরের অবস্থা, আরেকটা হচ্ছে মৃত্যুর সময়ের অবস্থা, অর্থাৎ মৃত্যু সবারই হবে এবং মৃত্যুর পরে কি অবস্থা হবে সেটাও আল্লাহ তাআলা বলছেন। এবং আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে দুনিয়ার বিষয়ে, যে দুনিয়া আসলে খেলতামশা ছাড়া কিছুই নয়, অর্থাৎ দুনিয়াকে আমরা বড় বিষয় বানাবো না, কারণ মৃত্যু আমাদের সন্নিকটে, এটা অবশ্যম্ভাবী। তো এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথা সম্পর্কেই বলছিলাম যে এটা তিন জায়গায় রয়েছে। তো এটা হচ্ছে প্রথম,